Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Alipur Islami Poli Union Jubosomajer page theke amra shorashori apnaloker jonno niyukto hoyechi. So ajke amra tran bitoron karyakrom. Amra protibare neybaro amra tran dilam. Amra gorib oshoy jara achen shokole shohojogita korlam. Bishesh kore amra re probash taki onekhe shohojogita korchen. Ashole amra shudhu arrangement manager daitto palon korlam. Amra re bidesh taki Dubai taki UK taki then America and Oman bisher bibhinno desh theke amra loge taka paisa diye shohojogita korchen amra tran re somporno korar lagi bishesh bhabe tara shohojogita korchen amra ashole khali arrange management er daitto palon koram ajke tran bitoron karyakrome amra uposthit achen shohoboti sadharon sompadok shoho Alipur Islami Poli Union Jubo Samajer shokol sodosshobindo apnara protibare ne amra re diye shohojogita korchen apnader kache amra chirokritoggo আমরা আসলে এবারকার থান বিতরণ কার্যক্রমের প্রায় তেল ডাইল বিশেষ খাদ্য সামগ্রী আমরা বিতরণ করবো ইনশাল্লাহ সো আমরা যারা প্রতিবারের নিয়ে সাহায্য করবো তার বিশেষ কৃতজ্ঞ এবারের মতো আমরা আশা করব প্রত্যেকবার আপনারা আমরা থান দিয়া এবং আমরা টাকা পয়সা দিয়া সহযোগিতা করবো আমরা সংগঠনে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বিশেষ কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো এখন আমরা সভাপতির কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো বা কিছু কইবো আপনারে আমরা আলিপুর ইসলামী পল্লী উন্নয়ন যোগাযোগ সমিতির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করতেছি আমরা আগামীতে আরও যেন ভালো ত্রাণ সামগ্রী বিতরণ করতে পারি প্রবাসী ভাইদেরকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞ আগামীতে যেন আপনারা এই ত্রাণ সামগ্রীতে আরও সাহায্য সহযোগিতা করেন আগামীতে আমরা আরও ভালোভাবে বিতরণ করতে পারি ধন্যবাদ আলিপুর ইসলামী পল্লী উন্নয়ন যুব সমাজের সভাপতি এখন আপনার সামনে আমরা সংক্ষিপ্ত বক্তব্য দিবা আলিপুর পল্লী উন্নয়ন আলিপুর ইসলামী পল্লী উন্নয়ন যুব সমাজের সিনিয়র সভাপতি মোহাম্মদ মিজান সাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু সর্বপ্রথম জানাচ্ছি আজকে আলিপুর পল্লী ইসলামী পল্লী উন্নয়ন যুব সমাজের উদ্যোগে প্রাণ বিতরণ অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে ত্রাণ বিতরণ করতেছি আপনারা সবাই দেশ বিদেশে যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ মিজান স্যার এখন আমরা লগে নিযুক্ত হইবা আমরার সহসভাপতি মোহাম্মদ সাদেক হোসেন ভাই আপনি সবার উদ্দেশ্যে কিছু কইবা আশা করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু পবিত্র রমজান মাস উপলক্ষে আলিপুর ইসলামী পল্লী উন্নয়ন সমাজের উদ্যোগে ঈদ উপহার কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে মুমিনদের উদ্দেশ্য করে বলেন ওয়ামিম্মা রাজাকনাহুম ইউনফিকুন যে মুমিন যারা তাদেরকে আল্লাহ যে রিজেক্ট দিয়েছেন তা থেকে তারা কি করে ব্যয় করে আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে লন্ডন আমেরিকা থেকে আজকে আমাদের আলিপুর পল্লী উন্নয়ন যুবসমাজের উদ্যোগে যে ত্রাণ বিতরণ কার্যক্রম আপনাদের সহযোগিতায় আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই ত্রাণ কার্যক্রম ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে আমাদেরকে এভাবে সহযোগিতা করবেন আমরা যারা অসচ্ছল পরিবার আছে তাদের কাছে আপনাদের সহযোগিতা পৌঁছে দেব আজকে আমরা এই ত্রাণ কার্যক্রম কাউকে এখানে আমরা ইনভাইট করিনি কারোর ছবি আমরা তুলবো না আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে নিয়ে পৌঁছে দেব যেটা হাদিসে এসেছে কোরআনে এসেছে আল্লাহ রাসুল যেভাবে বলেছেন আমরা সেইভাবে করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের কাছে আমাদের আশা যে ভবিষ্যতে আপনারা আরও বেশি বেশি করে আমাদেরকে দেবেন এবং আমরা অসচ্ছল মানুষদেরকে যাতে সুন্দরভাবে দিতে পারি সেই চেষ্টা আমরা করব আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক হেফাজতে রাখুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমরাও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ সাদেক হোসেন ভাই সহসভাপতি আলিপুর ইসলামী পল্লী উন্নয়ন যুব সমাজ এখন আমরা আপনার সাধারণ সম্পাদক রুবেল ভাইয়ের কাছে যাইমু সো আপনারা আমরা লগে থাকুক তা ইনশাল্লাহ এখন হামিদ চাষার কাছে যাইমু আপনার ক্যাশিয়ার ও চাষা কিছু কইবা আমরা লাইভও আছি কইবাই নি তো আমরা অলরেডি সব তান বিতরণ কার্যক্রম অলরেডি সম্পন্ন করে লাইছি প্রায় আমরা সবের বাড়ি বাড়ি নিয়ে ফুসে দিমু ও দেখতে পারো আমরা সব রেডি আছে আলহামদুলিল্লাহ
জয় লাইভ আছি। তো আমরা কিতা কিতা একটা আইটেম আছে, অনেকে জানার চেষ্টা করছেন, আমরা দেখাইলাই না কিতা। জিবলু ভাই একটা বস্তা খুলিয়া দেখিলাও কিতা কিতা আছে। আমরা তেল 2 লিটার আর পেঁয়াজ 2 কেজি, ডাইল 1 কেজি, চিনি 1 কেজি, ময়দা 1 কেজি, দুধ 200 গ্রাম, পেঁয়াজ 2 কেজি হয়েছে, সেমাই 1টা, 7টা আইটেম আমরা আলহামদুলিল্লাহ দিছি। এবার সীমিত আকারে, ভবিষ্যতে আরো বেশি আকারে দিব ইনশাল্লাহ। আমরা অনেকে সহযোগিতা করছেন, আবারও কইরা আমরা চিরকৃতজ্ঞ সবার গেছে। প্রবাসী যারা আমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, ভবিষ্যতে আপনারা আরো বেশি দিবা আমরা আশা করলাম ইনশাল্লাহ। সো আমরা এবারে প্রায় 60টা পরিবারে দিলাম, 60টা পরিবারে ইনশাল্লাহ আরো ভবিষ্যতে বাড়াইমো আমরা। এবার সীমিত আকারে দিলাম আপনারা, বারবার কইরাম আমরা অনলি 60টা পরিবারে দিলাম। আগামীতে ইনশাল্লাহ আরো বেশি আকারে দিব, প্রতিবারও আমরা দেই, গত বছরও দিছি, এবারও দিলাম ইনশাল্লাহ। ওকে আমরা সদস্য যারা আছেন সবাই ভাই, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আলিপুর পল্লী উন্নয়ন যুব সমাজের উদ্যোগে আমরা ত্রাণ বিতরণের কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু করব। আমরা ত্রাণগুলা সবার বাড়ি বাড়িতে নিয়ে পৌঁছে দিব। আপনাদের সহযোগিতায় দেশ বিদেশ থেকে যারা এই ত্রাণ বিতরণে সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতায় আমরা প্রায় 60টি পরিবারকে এই ত্রাণ সহযোগিতা করতে পারব। আর আগামীতে আপনারা আমাদের সংগঠনের মধ্যে যদি মানে বেশি বেশি করে কি করেন, তাইলে আমরা একটু উৎসাহিত হব, আরও বেশি মানুষকে মানে ত্রাণ দিতে পারবো বলে আমরা আশা করতেছি। আপনাদের সার্বিক সহযোগিতা আমরা সর্বদাই কামনা করি।